একটা কথা তোমায় অনেক দিন ধরে জিজ্ঞেস করব ভাবছিলাম কাল নাগিনী। কি কথা? তোমার খোকখোস রাজ্যে তুমি সমস্ত পুরুষ খোকখোসদের মেরে ফেলেছো, আমি এটাই জানতাম। কিন্তু তোমার দাসেরা, তারা তো দিব্যে বেঁচে আছে। দাসেরাই যে শুধু আছে, যোগ্য যোদ্ধাদের আমি বেছে বেছে শেষ করে ফেলেছি। এরা সব আমার পদানত, তাই বেঁচে থাকার সুযোগও পেয়েছে। আর তোমার সেবা করে বর্তেও যাচ্ছে বলো? কামিনী, আমি তোমাকে কথা দিয়েছিলাম কখনো তোমার কাছে কিছু লুকোবো না। আমার কথা আমি রাখবো। তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য। রোহিণী, রোহিণী, রোহিণী? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি অগ্নিকে শেষ করে দিয়ে খোকখোস রাজ্যের অধিকার পেতে গেলে আমার পথে একমাত্র কাঁটা, সেটা হলো রোহিণী। হ্যাঁ, আমি রাস হাতে রাখার জন্য ওর বাবা মাকে আটকে রেখেছি ঠিকই, কিন্তু ওকে শেষ করার জন্য আমার যে তোমাকে প্রয়োজন। কিন্তু এই কাজের জন্য তো আমার তোমার প্রয়োজন হওয়ার কথা নয় কাল নাগিনী, তুমি তো নিজেই রোহিণী। না কামিনী, রোহিণীকে যদি কেউ শেষ করতে পারে সে হলো তুমি, একমাত্র তুমি। তুমি তোমার শত্রুকে শেষ করবে আর আমার পথের কাঁটাও সরে যাবে, এইটাই আমার দ্বিমুখী উদ্দেশ্য বলতে পারো। একেবারে চিন্তা করো না কাল নাগিনী, রোহিণীকে শেষ করতে পারলে সব থেকে বেশি খুশি আমি হব। এবার বুঝেছো তো, আমাদের শত্রু এক। চলের মতো পরিষ্কার। আমাকে বিশ্বাস করলে আবার ভুল করবে কামিনী। রোহিণীকে আমি মারতে চাই ঠিকই, কিন্তু আমার আসল উদ্দেশ্য খোকখোস রাজ্যের থেকেও বড় কিছু, যা অমূল্য, সেটা তুমি কোনো দিন জানতে পারবে না, কখনো না। বাবা আমাকে যতবার খুঁজতে যাচ্ছি একটা না একটা বিপদ এসে হাজির হচ্ছে, এদিকে যোদ্ধারও আমাকে প্রয়োজন, আর আমি আমি এই কারাগারে বন্দি, কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না, ভালো লাগছে না আমার, আমার আর ভালো লাগছে না এখানে। এই এই দেখ দেখ কেমন নকশা করে কাঁদছে নাগিনী, ফোসফোস করে কাঁদে জানতাম, এ আবার ফ্যাচ ফ্যাচ করেও কাঁদে নাকি? কিরে, ঘুমিয়ে পড়লো নাকি? নাগিনীকে জাগাবার উপায় আমার কাছে আছে, ওই তো। এই এই আবার এলো আমাকে জ্বালাতন করতে। এই কাটাও, অত মন দিয়ে কি দেখছিস? দেখছি বাঘের ছাল গায়ে ছাগল ছানা কোথা থেকে এলো, এরকম তো আগে কখনো দেখিনি। খাসা বলেছিস, বাঘ হলে কি হরিণকে না খেয়ে থাকতে পারত? এটা তো একটা ডোরা কাটা দাগওয়ালা ছাগল। এত বড় সাহস, আমার ডোরা কাটা দাগ তুলে অপমান?
সাহস থাকলে খাঁচা খুলে দেখ, তোদের আস্ত চিবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, ওদের কি খাও, আমাদের ছেড়ে দাও দয়া করে, আমরা ছোট প্রাণী। আলুম, ছোট প্রাণী ছোট হয়েই থাক, এত কথা কিসের রে? হ্যাঁ, কান ধরে মুলে দেবো আচ্ছা করে। ও রোহিণী, খোকোসদের থেকে বাঁচতে চেয়েছিলাম, তুমি আমাদের বাঘের খাঁচায় কেন ঢোকালে গো বন্ধু? আমার পাকা পাকা কথা, মিনমিনে গলায় নালিশ করা বের করে দেবো। আলুম, বাগুরাম তোদের কোনো ক্ষতি করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, জানতে জানতে তো নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি আমি, তোর কথায় শাকাহারী হয়েছিলাম, তাই বলে সামনে খাবার দেখেও পেটে খিল দিয়ে বসে থাকা? আলুম, বাগুরাম আমার আর একটা কথাও শুনতে ইচ্ছে করছে না, আমার কিন্তু ভালো লাগছে না। বাবা গো, এই নাগিনীর ক্ষমতা আছে বটে। তাই তো, ওর ধমকে বাঘ চুপ করে ঘুমিয়ে পড়ল। কাল নাগিনীর সাথে কথা বলে ওর উদ্দেশ্য জানতে হবে, আর তার জন্য এখানে শুধু কামিনীর চিহ্ন, তার মানে কাল নাগিনী প্রাসাদে নেই। কালনাগিনী এসেছিল কিন্তু কিন্তু আবার কোথায় গেল? এত ব্যস্ততা কিসের কালনাগিনীর? তাহলে কি কোনো বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে কালনাগিনী? ওটা কি? কামিনীর সঙ্গে সঙ্গে আবার এই এই মোহিনীও এখানে এসে উপস্থিত। আর কাকে কাকে জড়ো করবে কালনাগিনী? না, রাজকন্যাকে সবটা জানাতে হবে, কাউকে বিশ্বাস নেই। আপনি? আমার বন্দিনীর সঙ্গে একান্তে প্রয়োজন আছে, তোমরা যাও। না মানে যুবরাজ, তোমাদের জানা নেই আমি কে, যাও। ক্ষমা করবেন, আমাদের ভুল হয়ে গেছে। রাজ্যে আমি এসেছি রোহিণীকে শেষ করতে, তাহলে শুভ কাজে দেরি কিসের? ওকে অত্যাচার করি আমার শান্তি। এই নাগরানী আবার জ্বালাতে এসেছে দেখছি। বাইরে এসো রোহিণী। কি হলো, শুনতে পাওনি? আমাকে অবজ্ঞা করার পরিণাম কি হতে পারে নিশ্চয়ই তোমার জানা আছে। জানি, আমায় মারবে তো? বেশ, মারো। না না, আমি তোমায় মারবো না, আমি তো মারবো তোমার আদরের পশুদের। আমি
আমি বেরোচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। তুমি শুধু ওদের কোনো ক্ষতি করো না। আর কত, আর কত নিচে নামবে তুমি কামিনী? এবার তো ওদের খাঁচার আগুনটা নেভাও। আমায় আদেশ করা, তোমার আদেশ মানতে আমি বাধ্য নই রইনি। কালনাগিনীর খাঁচায় বন্দি থেকে কি ভেবেছো তুমি? তুমি সুরক্ষিত আছো? যতক্ষণ আমি আছি তোমার বাঁচার সম্ভাবনা নেই। তোমায় তো আমি উপহার দিতে এসেছি। তোমার মৃত্যু, আমার মৃত্যু, আর কেউ তোমায় বাঁচাতে পারবে না। চলো না একবার চেষ্টা করি, টিভিটা যদি ভাঙা যায়। তুমি সরে যাও, আমি দেখছি। এত কিচ্ছু হচ্ছে না। না হবে না, কালনাগিনী তো সেই কথাই বলে গেল। তুই কোথায় বোন, কোথায় তুই? বোনও যদি থাকতো হয়তো কিছু একটা উপায় হতো। এখন বোন নেই, আর রাজামশাই বড় মা আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি যে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না আমি। তুমি শুনলে না গো দিদি ভাই, আমার বন্ধু এসেও যে কিছুই করতে পারবে না, সাথে ওই মোহিনীকেও চাই। আর সে কি আমাদের সাহায্য করার মেয়ে বলো? বন্ধু, তুমি একটা শব্দ শুনতে পাচ্ছ? একটা ফুসফুস শব্দ, তুমি সাবধানে থেকো। এসে গেছে কামিনীর উত্তরসূরি। আমার বড় মা রাজামশাইকে টিভিতে দেখেও তোমার শান্তি হয়নি তাই না? আরো বুঝি ক্ষতি করতে চায় গো দিদি ভাই। এক পাও এগোবে না। আমি এখানে লড়াই করতে আসিনি, পথ ছাড়ো আমার একেবারেই না। একবার তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি, বারবার একই ভুল মতি করবে না। ভেবেছো তুমি আমার বোন এখানে নেই তাই তোমাকে পথ ছেড়ে দেবো আমি? একেবারে ঠিক কথা দিদি ভাই, আমরা তো আছি নাকি? চলো আক্রমণ! আমার আমার কথাটা শোনো, আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি। শোনার কি আছে আবার? জয়নাগ, আমার কথাটা একবার শোনো, আমাকে আঘাত করো না। না আঘাত করবে না, আদর করবে। জয়নাগ, জয়নাগ আমার কথাটা শোনো। জয়নাগ, না না বলছি। জয়নাগ, জয়নাগ না না, আমাকে আঘাত করো না। Thank you.
বিশ্বাস করো, আমি এখানে তোমাদের কারোর ক্ষতি করতে আসিনি। তাই বুঝি কি করতে এসেছো শুনি? দাঁড়াও না বন্ধু, জ্যোৎস্নামা দেখো আমি এসেছি, তোমাদের মেয়ে এসেছে। আমি মোহিনী। জ্যোৎস্নামা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মা? বাবা বাবা আমি এসেছি, বাবা বাবা তুমি শুনতে পাচ্ছ? তোমাদের মেয়ে এসেছে, তোমাদের আমি কিচ্ছু হতে দেবো না বাবা। শুনতে পাচ্ছ বাবা? জ্যোৎস্নামা, 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 বাবা বিশ্বাস করো, বিশ্বাস করো, অনেক অনেক আগেই আমি তোমাদেরকে বেঁচেছিলাম, কিন্তু কিন্তু তা তোমাদের আমি জানাতে পারিনি। তোমরা তোমরা আমাকে বাবা মার ভালোবাসা কি হয় তা বুঝিয়েছো। এইবার আমার পালা, সন্তান হিসেবে আমি আমার কর্তব্য পালন করব। তোমাদেরকে আমি তোমাদেরকে আমি এইভাবে শেষ হয়ে যেতে দেব না, কিছুতেই না। এই মেয়ে কি চায়? কি কামিনী, তোমার শত্রুতা আমার সঙ্গে, ওদের উপর অত্যাচার করো না। আমি জানতাম কামিনী, আমি তোমাকে এখানেই পাবো। তোমার সাহস হয় কি করে? আমার কারাগারে আমার বন্দিনীকে তুমি খাঁচা থেকে বের করো। তুমি তুমি আমার কাছে জবাব চাইছো? তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও অগ্নি। করে জানলে তুমি আমি এখানে আছি কি করে জানলে? তোমার তো জানার কথা নয় যে আমি প্রাসাদে আছি। তুমি তো আগে কখনো এখানে দেখোনি আমায়। তোমার সন্দেহ মাঠে মারা গেল কামি। আমি সর্বদা চোখ কান খোলা রাখি, তাই আমি জানতে পারি কে কখন কোথায় আছে। তুমিও যদি তোমার চোখ কান খোলা রাখতে, তাহলে তুমিও জানতে পারতে যে মোহিনী খোক্কোশ প্রাসাদ থেকে বেরিয়ে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। মোহিনী থাকা মানে কি? তার মানে তুমিও এখানে আছো। আচ্ছা কামিনী, তুমি তো এখানে আছো, কিন্তু মোহিনী কি জানে যে খোক্কোশেরা নাগেদের শত্রু? ভাবতে পারছি না, মোহিনী আসা মাত্র প্রাসাদ থেকে বেরিয়ে গেল, কেউ যদি জানতে পেরে যায়, জানতে পেরে যায় যে ও লাগেনি, তাহলে তো ভয়ঙ্কর বিপদ হবে। আমি খুঁজতে হবে মোহিনীকে, খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আবার আমি আমার অসম্পূর্ণ কাজ পূরণ করতে পারলাম না আবার।
রাজকন্যা, রাজকন্যা তোমার তোমার আঘাত লাগেনি তো? কি হয়েছে বলো আমাকে বলো। কি আবার হবে, রোহিণীর মন খারাপ, তার উপরে কামিনী এসে অত্যাচার শুরু করেছিল, দুয়ে মিলে এই কাণ্ড। রাজকন্যা কি হয়েছে রাজকন্যা আমাকে বলো বলো রাজকন্যা।